মানুষ মরে না, মরণ আইলে খারার মধ্যে মরে যায়। আমি চুরিদারি ছাইরা দিছি তো, এটা হইন না গুলতে আমার এই দোকানে বহায় থেকে গেছে। খুব ভালো, তবে মাস্টার তো হচ্ছে আর তুই চুরি করবি কে? তুই তো ডাকাতি করবি। ঠিক আছে, চা বানা দেখি তুই কেমন চা বানাস। চাহা যদি ভালো করে না বানাস লাইট থেকে দোয়ানতে বাইর করবো। ফাইজলামি করতে বসেছে না? কি ব্যাপার নাসির মিয়া, আপনার মিষ্টি বিলাইতে দিছে নুরা চুরি বাদ দিয়া হয়েছে দোকানদার, আর আপনার বানাইছে কামলা নাকি? না মেম্বার সাহেব, মিষ্টি আমার বাড়ি খুশির মিষ্টি, আমার মাইয়া নিপা আছে না, মা হইতে যাইতেছে। বুঝলাম না, ফারুকে তো কিছু কাম করে না, ওর বাচ্চা হইব করতে। এসব কি কো তুমি, বিয়াদব? আমি তো বিয়াদব, আপনি তো হইলেন ব্যাকল বুইরা। নিপার পেটে ফারুকের বাচ্চা না খয়ারের বাচ্চা? হ্যাঁ নাসিম, এসব কি উল্টা পাল্টা কথা কস? আর একটা খারাপ কথা কইলে আমি কিন্তু নাসিম রে জুতামু আস্তা বদমাইশ একটা। হ্যাঁ থামেন থামেন, আপনারা হয়েছেন এখন গ্রামের মাতব, সবাই মাতবুরি করা শুরু করে দিছে। নাসিম বেশি কথা কইস না, বাচ্চা যারই হোক মা তো হইব আমাকে নিপা, তাই না? দেন নাসিম ভাই মিষ্টি দেন, আমরা সবাই খাই, কি কোন আকাশ ভাই? হ্যাঁ খাও মিষ্টি খাও, কদিন পর তুমি নানা হইবা তখন তো আবার আমাকে মিষ্টি খাওয়াই দেবো। বাচ্চা তো দূরের কথা, মাস্টারের ভাই মেম্বারের মাইয়ারে সোহেও দেখতে আর মিষ্টি খাও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আরে আসসালামু আলাইকুম রাজিয়া আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমার আর থাকা এই দুনিয়ায় আমার তোর কেউই রইল না, খালি আমিই বাইসা রইলাম। তারপর তুমি কেমন আছো? আমারও তো একই অবস্থা, আমার আমি ছাড়া আর কেউ রইল না। ওই স্কুলের বাচ্চাগুলোর বুকে ধরা জীবন কাটানোর চেষ্টা করতেছি আর কি। আমার আর তোমার দুইজনের কপালটাই এক, তাই না গো? হ, দুইজনে একদম নিঃস হয়ে গেলাম। কিন্তু আমাগো দুইজনের অনেক ভালো থাকার কথা ছিল, আর যেটুকু না ছিল তা গেল আমার দুর্ঘটনায়। কিন্তু আপা, রাশেদ রে ভাইজান খুন করছে এই কথাটা কিন্তু সত্যি না। পায়েল মারা যাওয়ায় ভাইজান সবচেয়ে বেশি কষ্ট পাইছে। মেম্বার খুন না করলেও সব কিছুতে সেই জড়াইছিল। মেম্বার যদি ওদের সম্পর্কটা মাইনে নিত তাইলে এমনটা হইতো না। আমরা দুই বোনে মিলা অনেক হাসি আনন্দে জীবন কাটাইতে পারতাম। যা হওয়ার তো হয়ে গেছে, আবার যা হওয়ার তাই হইব। পাপের শাস্তি কেউ আটকাইতে পারবো না। আপনারে দেখলে আমার খালি পায়েলের কথা মনে পড়ে। পায়েলের সাথে আপনি কোথায় যেন মিলামিশা আছেন। আমি তো পায়েলরে আমার নিজের মাইয়াই মনে করতাম,
মাইয়াটারে নিজে হাতে কত খাওয়াই দিছি, খালি মাইয়াটারে বুকে জড়াই ঘুমাইতে পারলাম না। আমাকে দুজনে সন্তান একটু পাশাপাশি ঘুমায় আছে, চলেন অব একটু দেখে আসি। আমার সব কিছু মনে আছে, কিচ্ছু ভুলি নাই। খালি খালু জানরে নিজের বাপ মানি বইলা তোর এতদিন কিচ্ছু কই নাই। তুই মনে ভুললা গেছিলি, আগের বার আমার হাতে মেশিন আছিল। তোর সারা জীবনের পাপ আজকে তোরে খাইব। চল তাইলে দেখি কারে খায়। চল আজকাল তো তোমার কাছেই পাই না, চোখের দেখা তো দূরে থাক। কি করবো বলো, সবকিছু তো দেখতেই পাচ্ছ। আর আমার মনের ভেতরটা কে দেখবো? আমার মনের ভেতরটা কে দেখবে? আমার মনের ভেতর তো এমন অনেক কিছু আছে যা আমি কখনো দেখাতে পারিনি। অনুমান করা যায় না। কথা হচ্ছে ভাবি, মেজাজটা খারাপ হয় না কও? বুঝছো মিলা, পুরুষ মানুষের হইলে এই একটাই সমস্যা, সুখে থাকলে খালি ভূতে কিলাই। তুমি এখন ধরে কিলাও, আমি ঘরে যাই। শত্রু টাকা শহরের ত্রাস, তোরা হেরে চিনস কেমনে? আমরা দুইজনই চকলেট ম্যাডামের দুই হাত। আরে ওই চকলেট ম্যাডামের দুই হাত এই গ্রামে কি করবস? শুধু আমরা না, ম্যাডামও এতদিন ধরে এই গ্রামে আছে। কি কস, চকলেট ম্যাডাম এই গ্রামে কেডা দেখতে চাস? ওই যে ওইদিকে তাক, ভালো করে দেন। আমি চকলেট ম্যাডাম। তারা পাগলি তুই না মানে চকলেট ম্যাডাম? ম্যাডাম, এই কুত্তার বাচ্চা দুইবার বিজলির ইজ্জত নষ্ট করতে চাইছে। এর আগের বার খুর বিজলির গলায় ঠেকায়া বিজলির মারার চেষ্টা করছে, আর এই খুর দিয়া কত মানুষ যে খুন করছে আর বহুত মায়ের ইজ্জত নষ্ট করছে। খুরটা কই? আমার হাতে ম্যাডাম। ম্যাডাম, ওর অনেক পাপ জমছে, আর খায়া দেই। ওই আমার কিছু হইলে কিন্তু জিনিয়া পাতাকে খায়া লাইব। ওই গুলতি পিস্তুলটা নামা ওর মাথা থেকে।
বিজলি। জি ম্যাডাম, কিছু কইতেইব না ম্যাডাম, নামাই দে। আমরা দুইজনই ইতিম, আপনি আমাকে মা, আপনি আমাকে বাপ। আপনার যদি কিছু হয় আমরা দুইজনে তো মরে যাবো। তোরা যদি আমার মা বাপ মানুষ, আমি আদেশ করতেছি তোরা ঢাকা চলে যা। আমি বাইচে থাকতে তোদের কোনো ক্ষতি আমি হইতে দিব না। ভাবি, ও ভাবি, কি হয়েছে? তুমি এখনো গোল করে গোল ঘরে থাকবো না তো কই থাকবো? তোমার ভাই তো আমার লিগে রাজপ্রাসাদ বানায় রাখে নাই, বানাইছে তো একটা গোয়াল ঘর। ভাই সেই কখন ফোন দিছে? রাতু স্যারে নিয়ে হাসপাতাল থেকে ফিরাইছে। চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা যাইতেছি, কিন্তু তার লিগে তো গোসল করা লাগবে তাই না? সারা শরীর তোমার গোবরের গন্ধ। কেন ওই বলরটার লগে যে রাইতে গোবর মাখাইছো, সকালে উঠে গোসল দাও নাই? কি অসভ্য একটা, তোমার এত তাড়াহুড়া লাগছে কেন চেয়ারম্যান বাড়ি যাওয়ার লিগে? হ্যাঁ রাত ভরে তো পিরিত করছোই। তোমাকে গ্রামের চেয়ারম্যান আসছে হাসপাতাল থেকে, তোমাকে যখন কোনো মায়া নাই তাহলে আমার কিসের টাকা? যাওয়া লাগবো না, তুমি তোমার গোল লইয়াই থাকো। ইশ্বরে সুন্দরী রাগে কেমন লাল হয়ে গেছে দেখো। শুনো, চেয়ারম্যানের লেগে যেমন আমাকে মায়া আছে, তেমন চেয়ারম্যানের ঘরে মায়া নামে সুন্দরী একটা বউ আছে। আর তোমার মায়া যে কাল লেগা সেটা তো আমি জানি। আচ্ছা চলো গোসল করে রেডি হইতেছে। আমি যাবো না, তুমি যাও। তোমার কি বিয়ে নাকি? হ্যাঁ তেমনই কইতে পারিস। মানে কি আব্বা আমারে ভূতে ধরছে? তোর মারে ভূতে ধরবো কি, তোর মা নিজেই তো একটা ভূত। আমি ফুলের মালা দিয়ে বরণ করতাম, হইছে আমার মায়ের জামাই চেয়ারম্যান, তাই নয়া চেয়ারম্যান রে বরণ করার লেগে ফুলের মালা লইয়া যাইতেছি। হাসপাতাল থেকে আমার মায়ের জামাই রাতু চেয়ারম্যান বাড়ি ফিরতেছে। তুমি কি কইতাছো, তোমার মাথা ঠিক আছে? ঠিক থাকবো কেমনে? তুমি মতিন মেম্বার, চেয়ারম্যান হইতে পারো নাই, আমি এখন মাইসের কাছে মুখ দেখাম কেমনে? তাই সাইজা গুইজা নয়া চেয়ারম্যানে দেখাইতে যাইতেছি। তোমার যা ইচ্ছা করো, যেখানে ইচ্ছা যাও, তোমার আমি কোনো দিন আটকায় রাখতে পারি না। কিন্তু আমার মাইয়ারে লইয়া কোথাও যাইবা না, সাবধান করে দিতেছি। আরে ধুর, এই ছাগলের চাউলে আমি কই যাবো? তোমার চাউল তোমার লগে লয়ে যাও, ঘাস খাওয়ায় আনো। হাজির মহিলা একটা বেরলাম। আচ্ছা ঠিক আছে, আমি আয়না ধরে তুমি সাজো। আমাকে বিজলি তো বিরক্ত করে, পরে আমি খুন করলাম, কইয়া দিলাম।
নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি বুঝি আবার নতুন জীবন পাইলাম, খাঁচা থেকে পাখি মুক্তি পাইলে বুঝি এমনই আনন্দ পায়। খুশিতে আবার উড়াল দিয়েও না পাখির মতন। তোমাকে কিন্তু ডক্টর বেশ কিছুদিন রেস্টে থাকতে বলেছে। আরে ধুর, ডাক্তারের কথা কে শুনে? হ্যাঁ দেখেছো, বলেছিলাম না এই লোকটাকে হসপিটাল থেকে আনার পর আর বেশিক্ষণ আটকে রাখা যাবে না ঘরে। যাও তো তোমরা এখনই তাকে হসপিটালে রেখে আসো। হসপিটালে আসিল রোগী মাস্টার সাহেব, গ্যারাবে ঢুকে আসছে চেয়ারম্যান সাহেব, এখন তার লগে ক্ষমতায় পারবোটা কি? দেখো স্যার, চেয়ারম্যান হলো ভাবি কিন্তু এখন চেয়ারম্যানের বউ, তার পাওয়ারও কিন্তু কম না। বড় ভাই আপনি যান, ঘরে যান, যায় রেস্ট নেন। ভাই আমরা বলতে দোকানের দিকে যাই। ইচ্ছা ছিল নিজের জামাই গলা করাব, পড়াইতে হইলো মাইয়ার জামাই রে। ফোন করার চেষ্টা করে এখন আবার আসছে নোংরা রসিকতা করতে। মাস্টার তুমি তো চেয়ারম্যান হয়ে গেলা, কিন্তু তোমার বউ তো এখনো ছাগলই রয়ে গেল। আমার মেম্বার তো চলতো আমার বুদ্ধিতে, তুমি চলবা কার বুদ্ধিতে? কেন চাচি, আমার মায়ের বুদ্ধিতে। চাচি এই বিজয় আপনারই, আপনি আবারও প্রমাণ করলেন সন্তান কখনো মায়ের সাথে পারে না, কোনোভাবেই না। আমি চেয়ারম্যান আর মেম্বারের সাথে যুদ্ধ করে দিচ্ছি ঠিকই, কিন্তু আপনার কাছে হেরে গেছি, এই মালা আপনার কাছেই মানায়। রাতুল তুমি কাকে কি বলছো? আরে এই চাচি, সেই প্রথম নির্বাচনের আগের রাইতে চাচি আমার জীবন বাঁচাইছে। এরকম আরো কত সময় গোপনে গোপনে চাচি আমাকে অনেক রক্ষা করছে। শুধু তাই না, মতিন মেম্বারকেও উনি সব দিক থেকে আটকে রেখেছেন, ইভেন নাসিমকেও উনি নির্বাচন থেকে এবার দূরে রেখেছেন। তাছাড়াও আমি শিওর যে ওনার নিজের ভোটটাও আপনাকে দিয়েছে। চাচি সেদিন নিজের মিলিকে আমার কুপিলেনছে। আর বড় ভাই, নাসিমের মাথায় বাড়ি দেওয়া থেকে শুরু করে সব বুদ্ধি ছিল চাচির। চাচি আপনি আমাদের সবার মা, সত্যি আপনার তুলনা হয় না। হইছে হইছে, মা সন্তানগুলোকে কি কি করবো তার তালিকা দিতে হইব। আমি তোমাকে জিগায়া কিছুই করবো না, তোমাকে মুখের হাসি আমার আনন্দ। আমি বাকি জীবন এমন হাসি খুশি থাকতে চাই, তোমরা খালি তোমাকে মায়ের সাথে থাইকো, মায়ের কাছে থাইকো। মা স্যালুট। মাইসে কয় আমি নাকি প্যাডে সন্তান ধরতে পারি নাই, অথচ আমার কত সন্তান। আপনি সারা জীবন আমাগো মা হইয়া স্নেহে তুলে রাখেন। চাচি আপনার কাছে ক্ষমা চাওয়ার ভাষা নেই। ক্ষমা চাওয়া লাগবে না, আমার এই বাচ্চা দুইটারে তোরা দুই বোন দেখে শুনে রাখবি, নাহলে করে আমি একটারও সামলা থাকবো না। আর এই যে গোলামের পুত, তোর জিনিস তুই গিয়ে লয়ে আসবি, আমি পারবো না মেম্বারের লগে ক্যাসেল করতে। একটু বাইরে হেন, আমি অনেক বিপদে পড়ছি মাস্টার সাহেব। থাকিলে পা
আশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না রে, তুমি হি না প্রাণ বাঁচে না রে, তুমি বিনা প্রাণ।